ইষ্টকে ইষ্টকে দেখি কি বলেন আপনারা বলুন ইষ্টকে রাধাকৃষ্ণ যুগল না নিতাই গৌর যুগল আস্তে কিন্তু বেশিরভাগ দেখবেন আমার বাড়ি দিয়ে বলি আমার বাড়িতে এই ভুলটা ছিল আমার গুরুদেব আমার সংশোধন করলেন একদিন এলেন এসে বললেন ঠাকুর ঘর আসুন ভালোই তো আসুন খরচা ভালোই করেছো রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে আর নিতাই গৌর দ্বারপালের মতো দুদিকে দাঁড় করিয়ে রেখেছো বাহ তা তোমার সাধন ভজন উন্নতি হবে কি কারণ কেন অপরাধটা কোথায় বলে অপরাধ তো দর্শনে রাধাকৃষ্ণ যুগল যেমন একসঙ্গে রেখেছো নিতাই গৌর একসঙ্গে থাকে এই দুইভাবে ভাগ করে দিলে হবে না তাই রাধাকৃষ্ণ যুগল একভাবে থাকবে আর নিতাই গৌর যুগল একভাবে থাকবে মানে এই নিতাই গৌর দুই ভাই সলা পরামর্শ করে এই বাঙালিদের ঘরে ঘরে রাধাকৃষ্ণ যুগল সেবা দিয়েছে না হলে মানুষ পেত না তথ্য জানুন ভালো করে এই রাধাকৃষ্ণ যুগল ভজন হলো দক্ষিণ দেশে সেই দক্ষিণ দেশে ভজন আজকে বাঙালির ঘরে ঘরে কে দিল নিতাই গৌর দুই ভাই সলা পরামর্শ করে দিল এরা দুই ভাই যদি না দিত আমার আপনার সাধ্য ছিল রাধাকৃষ্ণ যুগল সেবা করতে পারি পার্থক্যটা ভাবে কিরকম দক্ষিণ দেশে আপনি যান যত মন্দির আছে সব জায়গায় গিয়ে দেখবেন এক বিগ্রহ কৃষ্ণ ওখানে রাধানীকে বামে রাখে নাই কিন্তু ওখানে রাধানী নিত্য সেবা পায় আপনি শিবায়তকে ডেকে জিজ্ঞাসা করুন যে আমাদের দেশে তো রাধাকৃষ্ণ পাশাপাশি থাকে আর আপনাদের দেশে এসে দেখছি মন্দির ভাগে এক কৃষ্ণ রাধানী কই তখন তারা বলছে রাধানী দেখার বস্তু নয় রাধা তত্ত্বটা হচ্ছে অনুভবের বস্তু আপনারা রাধানীকে দেখিয়ে সেবা করেন আর আমরা রাধানীকে ভেতর ঘরে রেখে মর্যাদা দিয়ে সেবা দিই যার জন্য আমাদের মনে হয় না কখনো রাধানী কৃষ্ণের স্ত্রী আপনারা পাশাপাশি বসিয়েছেন বলে আপনাদের অনুভব হয় কৃষ্ণ হলো রাধানীর স্বামী আর রাধানী হলো কৃষ্ণের স্ত্রী তাহলে অবনতিটা কোথায় হয়েছে বুঝতে পারছেন ভালো করে বোঝার চেষ্টা করি রাধানী কিন্তু মা সীতা নয় রাধানী রুক্মিণীও নয় সত্যভামা নয় সে নহে সামান্য রমণী ত্রিভুবনে অতুলনীয় অনন্যায়িনী রাধা যার সঙ্গে কোনো মেয়ে মানুষের তুলনা হয় না কি রূপে কি গুণে আমি একটা শুধু প্রবাদ বাক্য দেব বৈষ্ণব জগতে শাস্ত্র জগতে আছে যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী এই বাংলার বুকে দাঁড়িয়ে আপনারা বলুন আমরা অনুষ্ঠান বাড়িতে যাই বা পথে ঘাটে চলাফেরা করি হ্যাঁ অনেক ভালো ভালো সুন্দরী মেয়েদের দেখা হয় আপনার চোখেও পড়ে আমার চোখেও পড়ে আমরা অভিভাবক অভিভাবিকা হয়ে কি বলি সে বিবাহিত হোক অবিবাহিত হোক কি বলি আহ তুমি না মা লক্ষ্মীর মতো দেখতে আবার কাউকে বলি তুমি না মা পার্বতীর মতো দেখতে মা দুর্গার মতো বলি না এটা আজও পর্যন্ত শুনেছেন কোনো এক ব্যক্তি ভুলবশত ভুল করেও বলেছে তুমি না আমার রাধানীর মতো দেখতে বলুন এক যাহার সৌন্দর্য গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী আমি সাধন শাস্তে যেতে হবে না সাধন কথায় ভাবুন আজ পর্যন্ত কেউ বলেছে তুমি রাধানীর মতো দেখতে পার্বতীর মতো বলেছে লক্ষ্মীর মতো বলেছে রাধানীর সঙ্গে তুলনা করে এবং বলেনি আজ থেকে ২৫ বছর এগিয়ে যান পিছিয়ে যাবেন না এগিয়ে যান হয়তো আমি আপনি থাকবো না তখনও তো ভুলবশত বলবে না যে তুমি রাধানীর মতো দেখবে তাহলে এইসব আখ্যাত মিথ্যা হয়ে যায় ত্রিভুবনে অতুলনীয়া অনন্যাই আমার রাধা ঠাকুর দ্বিতীয় নাই পার্বতীর মতো দ্বিতীয় আছে যার জন্য আছে বলেই তো বলেন পার্বতীর মতো দেখতে লক্ষ্মী দেবীরও দ্বিতীয় আছে সৌন্দর্যের দিক দিয়ে যার জন্যই তো বলেন লক্ষ্মীর মতো দেখতে হয় না তার রাধানীর দ্বিতীয় নাই হয় না হবার নয় হবেও না হয়নি তা সেই রাধানীকে তারা ভেতর ঘরে আর সেই রাধানীকে পাশে রেখে ভজনের শিক্ষা যখন দিলেন নিতাই গৌর বললেন ভজন করুন এবার ভজনটা কিভাবে করব তার নিয়ম প্রণালী গাইলেন নরোত্তম দাস ঠাকুর মহাশয় জীবের দুর্দশা দেখে যে নিতাই গৌর দুই ভাই রাধাকৃষ্ণ যুগল সেবা দিল
সেই সেবা তোমরা করছো অথচ তোমাদের অনুভবে কত দোষ অনুভব তোমাদের নাই আমি একটা জায়গা ধরিয়ে দিই রাধাকৃষ্ণ যুগল সেবাটা যদি সরাসরি নিজের দ্বারা করা যেত তাহলে পদাবলিতে কখনো লিখত না ঠাকুর মহাশয় কি লিখেছিল আপনার পদাবলির দিকে মন রাখুন তাহলেই পাবেন আমি ধরিয়ে দেব প্রথমে গাই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর উলধ্বনি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর কদম বেরোব রতন বেদীর পরে বসাব দুজন ওই কালিন্দির কোলে কেলি কদম বেরোব রতন বেদীর পরে বসাব দুজন কালিন্দির কোলে কেলি কদম বেরোব রতন বেদীর পদে বসাব দুজন শ্যামগরি রঙে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব সাদা হেটিব মুখ চন্দ দেব দোহার গলে রাখিয়া মালতির মালা দেব দোহার গলে অধরে তুলি দেব কর্পূর রাখিয়া মালতির মালা দেব দোহার গলে অধরে তুলি দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে জীবে জীবনে মরণে জীবনে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখায় যত সখী বৃন্দে ললিতা বিশাখায় যত সখী বৃন্দে এবার নিয়মাবলী লিখে দিয়েছে রাধাকৃষ্ণ যুগল সেবা কিভাবে করতে হবে গুরু ঘরে গিয়ে জেনে নিন কোন সখীর আনুগত্যে ভজন কোন সখী আনুগত্য নিয়ে তিনি অনুমতি দিলে তবে আমি সেবা কার্য করতে পারি নতুবা আমার অধিকার নাই পরিষ্কার আপনি তো ঠাকুর মহাশয়ের কথা আপনি কাটাকুটি করতে পারবেন না যদি বৈষ্ণব ধর্ম অবলম্বন করে থাকেন ঘর আপনার যাই হোক সে অদ্বৈত পরিবার হোক আর নিত্যানন্দ পরিবার হোক আর চৈতন্যগণের হোক আর মধর পরিবার হোক আর নরহরি ঠাকুর পরিবার হোক
আপনার গণ আলাদা হতে পারে কিন্তু সিদ্ধান্ত তো আপনাকে আসতে হবে আপনি পারবেন ঠাকুর মহাশয়ের কথাকে কাটাকুটি করতে যে আপনি যা বলেছেন ভুল আপনি বৈষ্ণব জগতে বৈষ্ণব ধর্ম অবলম্বন করে ঠাকুর মহাশয়ের কথা যদি আপনি না মানেন মান্যতা না দেন তাহলে বৈষ্ণব ধর্ম অবলম্বন এইটাই তো ভুল হয়ে গেল ঠাকুর মহাশয় পরিষ্কার লিখে দিলেন সখী অনুগত্যে ভজন অর্থাৎ মঞ্জুরি ঘটটা জেনে নিন তিনি যে কথাটা বললেন কোথা থেকে বললেন তার আগে কে বলেছিল এই কথা যিনি বলেছিলেন তিনি হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব মন দিয়ে শুনুন কথাগুলো এই শ্রীকৃষ্ণ চৈতন্যদেব যখন মায়ের আদেশে পুরীতে প্রতিবছর আষাঢ়ে রথযাত্রায় এই রথের আগে এসে বিশেষ করে জগন্নাথ দেবের রথের আগে এসে চৈতন্যদেব প্রথমে শুয়ে পড়ে ভক্তি করতেন শুয়ে পড়ে ভক্তি করে তারপর উঠে দাঁড়িয়ে দুটি হাত তিনি উত্তোলন করে দিতেন জগন্নাথের দিকে উত্তোলন করে জগন্নাথের দিকে মুখ করে তিনটি শ্লোক গাইতেন তিনটি শ্লোকের প্রথম শ্লোক হচ্ছে নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ এই শ্লোকটি হচ্ছে শেষ শ্লোক কে বলেছিল শেষ শ্লোক তারপরে আর কোনো কথা বলেনি সে হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই যে রাখাল বালক চুরি গাইবা চুচুরি যে অপরাধ করেছিল দোষ করেছিল দোষ কাটাবার জন্য যখন স্তুতি করলেন তখন এই শেষ শ্লোক গাইলেন এই শ্লোকের পর আর কোনো কথা বলেনি সেই শ্লোকটি প্রথমে গাইতেন তারপর দুটি শ্লোক বলতেন এইদিকে কথার দিকে মন রাখুন তারপর দুটি শ্লোক বলতেন মন দিয়ে শুনুন কি বলছে এবার শেষে এসে বলছে জগন্নাথের দিকে তাকিয়ে আমি গারস্থ নই আমি বানপ্রস্থ নই মানে আমি গারস্থ নই আমি গৃহী নই আমি বানপ্রস্থ নই যখন এইভাবে চিৎকার করে বলছে পুরীর কিন্তু সব অধিবাসী বৃন্দ রয়েছে তাদের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলছে আমি সন্ন্যাসী নই আমি ব্রহ্মচারী নই এইভাবে চিৎকার করে যখন বলছে তখন ভক্তগণের মধ্যে কৌতূহল জাগলো যিনি বলছেন আমি এই নই সেই নই তাহলে তিনি কে তার পরিচয়টা কি আমাদের জানতে হবে অন্তর্যামী ভগবান তাদের মনের কথা জানতে পেরে শ্রীমুখে বলে দিলেন আমার পরিচয় আপনারা শুনুন আমি কে আপনি কে তিনি তখন শ্রীমুখে বলছেন এই যে রথপরি পদ্মপলাশ লোচন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ মানে জগন্নাথকে দেখিয়ে বলছে এই শ্রীকৃষ্ণের যারা দাস এই দাসেদের যারা দাস সেই দাসেদের যারা দাস আমি তাদেরও অনুদাস তাহলে কত উঁচুতলার মানুষ কত নিচে নামলো দেখলেন বললো শ্রীকৃষ্ণের যারা দাস আমি তাদের দাস সে কথা বললো না শ্রীকৃষ্ণের যারা দাস সেই দাসেদের যারা দাস আবার সেই দাসেদের যারা দাস আমি তাদেরও অনুদাস অর্থাৎ এখানেই কিন্তু মঞ্জুরি ঘরের ইঙ্গিত ইশারা চৈতন্যদেব দিয়ে দিলেন সেই শিক্ষায় প্রতি হয়ে পরবর্তীকালে রণোত্তম দাস ঠাকুর এই রাজশাহী জেলার পদ্মাপাড়ে যখন প্রথম কীর্তন যজ্ঞ হয় বসুধামাকে সঙ্গে নিয়ে সেই কীর্তন যজ্ঞের মধ্য দিয়ে ঠাকুর মহাশয় সকলকে জানিয়ে দেয় যে আপনারা যারা যুগল ভজন করবেন আপনারা গুরুঘরে গিয়ে জেনে নিন কোন সখীর আনুগত্যে যুগল ভজন তিনি যদি তারা যদি আদেশ না দেয় এই মনুষ্য জীবের সাধ্য নাই রাধাকৃষ্ণ যুগল সেবা করতে পারে তাই পরিষ্কার লিখে দিলেন নাম ধরে ধরে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে 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 আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দে তাদের আজ্ঞায় করিব সেবা চরণারবিন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাস অনুদাস
সেবায় অভিলাষ করে নরোত্তম দাস সেবায় অভিলাষ করে নরোত্তম দাস নরোত্তম দাস নরোত্তম তনু আমার গৌর কিশোর তাহলে নিতাই গৌর দুই ভাইয়ের অবদান সেই অবদান আমাদের ভুলে গেলে হবে না সেই কথাকে মনে রেখে আমি মাইকের সামনে দাঁড়িয়ে প্রচার করব আমাদের করণীয় হলো জগৎবাসী পুরুষ নারী প্রাণ ভরে ভজনিতাই জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতা গৌর হরি জগৎবাসী পুরুষ নারী ভজনিতাই গৌর হরি এদিন ভবান আনন্দে ভরিল উঠিল মঙ্গল সুর কহে কহে আনন্দে আমন গৌরাঙ্গে প্রতিমতি জনমিল নাম এই তত্ত্বতত্ত্ব হৃদয় ধরে আজকে সভায় যারা উপস্থিত প্রত্যেকের পায়ের ধুলা মানে যাকে আমরা বলি চরণ ধুলি বক্তা হয়ে মানুষে মাথায় নিলাম আস্তে আস্তে এখানে জমা হয়ে গেল কেন এত লোক হ্যাঁ হঠাৎ করে এত লোক এখানে জমে গেল কেন আস্তে পথের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন তারা সরে দাঁড়ান পথের মধ্যে যারা দাঁড়িয়ে আছেন তারা সরে দাঁড়ান এটা যাওয়া আসার পথ এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ান যেখান থেকে কীর্তন শোনা যাবে আমাকে দেখা যাবে ইত্যাদি তাকে সভাতে দাঁড়িয়ে বলি বলার মতো কিছুই নাই অনুষ্ঠান সূচিতে আপনারা যা পেয়েছেন আমার পরবর্তী বক্তা নারদীয় আসনে দাঁড়িয়ে আমার শ্রদ্ধেয়া দিদি তিনি একসঙ্গে রূপ এবং অনুরাগের কথা বলে মানে আক্ষেপের কথা বলে লীলা সাধন করবেন কারণ আমাকে যখন আমার ভাই জগন্নাথ এবার মাছ দিয়াতে কীর্তন শুনল শোনার পর
ওর ইচ্ছা জাগলো ওর বাড়িতে আমায় আনবে। তা আমি বললাম যে বলেছ যখন ভালোই, দুটো টাকা পয়সা আমার হবে, এটা তো মিথ্যা নয়, কারণ চুক্তি ছাড়া তো যাবো না, বর্ষাকালের ভিত্ত সবই হবে, কিন্তু আমি তো কৃষ্ণলীলা গাই না, আমি চৈতন্য লীলা কথা, ভক্ত চরিত কথা, গৌরাঙ্গ লীলা কথা এসব বলে অভ্যস্ত। তখন আমায় বলল আপনি আসুন, আপনার যা মন চায় কয়ে গাইবেন, তার মধ্য দিয়ে আস্বাদন হবে, তো অধিকার দিয়েছে, তাই বক্তা হয়ে দাঁড়িয়েছি, এখন সিদ্ধান্ত মতন আমি অন্য কোনো কথায় যাব না, আমি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে 80 বছরে বৃদ্ধ জেলা বর্ধমান কাটোয়ার সন্নিকটে ঝামুটপুর গ্রাম কবিরাজ গোস্বামী পাদ এই গ্রন্থ তৈরি করতে তার সময় লেগেছিল টানা 7 বছর। একভাবে রাধাকুণ্ডে বসে রঘুনাথ দাসজি বর্ণনা করছেন, মানে রঘুনাথ দাস গোস্বামী গুরুপাদ পদ্মে বসে সেবক সেবা করছেন আর লিখছেন। সেই চৈতন্য চরিতামৃতে গোপাল প্রকট লীলা আছে। আপনারা জানেন আমরা বাৎসল্যভাবে বয়সসীমা আমাদের যাই হোক, ঘরে ঘরে যারা গোপাল সেবা করে, রাধাকৃষ্ণ যুগল ভজনের সময় সেই ব্যক্তির এক ভাব, মাধুর্যের ভাব। আবার সেই রাধারানীর পাশে যিনি দাঁড়িয়ে আছেন তার ছোটোবেলার রূপ গোপাল দেব, সেই গোপাল যখন কোলে তুলে নয় তখন এসে যায় বাৎসল্য ভাব, তখন হয়ে যায় সে তার বাবা, সে তার মা, গোপাল গোপাল বলে জড়িয়ে ধরে, গোপাল গোপাল বলে চুম্বন দেয়, আর ওই গোপালের গালে তার মুখের লালা, জড়দেহের মুখের লালা গালে লাগে ভগবত তত্ত্ব, কিন্তু গোপাল যেহেতু ছেলে লালা লাগলো অথচ দোষ হলো না, যার জন্য রাধাকৃষ্ণ যুগলের সামনেই দেখবেন গোপাল দেব বসানো আছে। কেন, এখানে একটা পদাবলী গাইলে আপনারা বুঝতে পারবেন সিদ্ধান্তটা, পদাবলী দিয়ে বলি, এটা এই পদাবলী যার লেখা তিনি হলেন বৈষ্ণব পদকর্তা কৃষ্ণদাস, কি গাইছে দেখুন, ভজ মনা, জীবেককে ভজন করতে বলছে, ভজ মনা রাধে গোবিন্দ গোপাল, ভজ মনা রাধে গোবিন্দ গোপাল, ভজ মনা শুরুতে কি লিখেছে, ভজমন রাধে গোবিন্দ গোপাল, তাহলে ভজন করুন রাধা গোবিন্দ পাদপদ্ম, সেবা করুন তার সঙ্গে গোপাল দেবকেও রাখুন, বলে কেন না, কখনো যদি আপনার ইচ্ছা লাগে কৃষ্ণকে জড়িয়ে ধরবো চুম্বন দেব, তাহলে ওই রাধারানীর পাশে যিনি দাঁড়িয়ে আছেন শ্রীকৃষ্ণ ভগবান পরমেশ্বর ভগবান তাকে আপনি জড়িয়ে ধরলে এবং চুম্বন দিলে অপরাধ হয়ে যাবে, তারা কৃষ্ণ ভক্ত শিরোমণি তার পাশে আছে, অতএব তাকে পাশে রেখে যদি তাকে কোলে নিতে হয় বাৎসল্য ভাব নিয়ে আসুন, তার জন্যই দেখবেন সব মঠ মন্দিরে গোপাল দেব বসানো আছে। ভজ মন রাধে গোবিন্দ গোপাল, উলধ্বনি ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গিরিবর ধানি বাজাবে, আমি তো বক্তা, এখন আপনার শ্রোতা, এখন মুরলি বাজায় ধবলি চড়ায় আস্তে, এখন আমি যদি হাতে মুরলিটা নিই
কেমন লাগবে? দেখতে ভালো লাগবে। আর আপনারা ভক্ত শ্রোতাবর্গ কি করবেন? দেখে উলধ্বনি করবেন, প্রণাম করবেন, আবার কীর্তন শুনে যাওয়ার সময় পথে চলতে চলতে বলবেন, ও আজকের হরিবাসরে আসাটা সার্থক, ও কীর্তনিয়া কেন হুবহু কৃষ্ণের মতো দেখতে। বোঝাতে পারছি? ভালো করে মন দিয়ে শুনুন, দেখুন কীর্তন কত ক্ষতিকারক। ভক্তিরাজ্যে উন্নতির থেকে অবনতি বেশি হয়ে গেল। বলে কীরকম? বক্তা কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, শ্রোতা উলধ্বনি করেছে, ভক্তি করেছে, আবার যেতে যেতে বলছে হুবহু কৃষ্ণের মতো দেখতে। জড়দেহ আর ভগবত তত্ত্ব এক হয়ে গেল। বলুন সাধন ভজন উন্নতি হবে? তাহলে দোষটা কার? শ্রোতার? না, বক্তার। বক্তা অধিকার আছে লীলা কথা আস্বাদন করবার, বলার অধিকার আছে, কিন্তু তাকে দাস হয়ে বলতে হবে। কৃষ্ণ মুরলীধারী, আপনি হাতে নিয়ে মুরলী নিয়ে কৃষ্ণ সাজলেন, বেশ। শুধু তো কৃষ্ণ মুরলী বাজিয়ে কৃষ্ণ হয়নি, কৃষ্ণ তো শুধু মুরলী বাজিয়ে কৃষ্ণ হয়নি, গোবর্ধন পর্বতটাও তো ধারণ করেছে। তাহলে আপনার পাথরটাও হাতে নিতে হয়, শুধু তো পাথর হাতে নিয়ে কৃষ্ণ হয়নি। কৃষ্ণ গাই বাছুর চড়িয়েছে, তাহলে আপনাকে গরু বাছুর নিয়েও ঢুকতে হয় হরিবাসরে। এখন এই গাই বাছুর যখন আপনাকে দেওয়া হলো, আপনি বললেন হ্যাঁ ঠাকুর কোনো ব্যাপার নয়, দিয়ে দিলাম, কিন্তু কন্ডিশন কী কন্ডিশন? এবার আপনার মাথা ঘুরে যাবে। কন্ডিশনটা হলো গাই বাছুর নিয়ে আপনি কীর্তন করবেন কৃষ্ণ সেজে, কিন্তু গাই বাছুর যতক্ষণ আমার সভাতে থাকবে ততক্ষণ এরা যেন মলমূত্র ত্যাগ না করে। পারবেন তো সব আটকে রাখতে? জানেন কৃষ্ণ যখন লীলা খেলা করতো তখন এদের মলমূত্র সব বন্ধ থাকতো, আপনি পারবেন তো? যদি পারেন তো কৃষ্ণ সাজুন। এইভাবে কখনো ভাবিনি, আমরা আবেগে চলেছি। কীর্তনিয়া কৃষ্ণ সেজেছে, দেখতে কৃষ্ণের মতো হয়েছে, প্রণাম প্রণাম প্রণাম। মনে রাখবেন এগুলো ক্ষতিকারক। কৃষ্ণ কথা বলতে হবে দাসের মতো ভাব নিয়ে। মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি মুরলি। কলে দোলে কোন ফুল মাল, রাধে গোবিন্দ গোপাল ভজমান, রাধে গোবিন্দ গোপাল ভজমান, রাধে গোবিন্দ গোপাল ভজমান, রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল। জয় জগদীশ, তিনি দ্বারকাধীশ, যিনি জগদীশ, তিনি ওই মায়ের কোলে, তিনি মায়ের কোলে দুলছে খেলছে, তিনি পরম ব্রহ্ম, তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল হে ভর হারি, জয় কংসারি দুষ্কৃত বিনাশ ভয়া, দয়াল রাধে গোবিন্দ গোপাল।
গতকাল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী গেছে আজকে কি আজকে নন্দ মহোৎসব নন্দ রাজা উৎসব করছে কি আনন্দ কি আনন্দ কি আনন্দ আপনারা হাতে তালি দিয়ে আমার সঙ্গে বলুন হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লাল কি আছে অনেকে বলছেন না আবার অনেকে দেখছি বলছেন কিন্তু হাঁটুর মধ্যে হাত রয়েছে আমি এখানে একটা সিদ্ধান্ত তুলে ধরি মহারাজ পরীক্ষিত যখন হরিকথা শুনতে বসলো তখন ছিল সুখদেব গোস্বামী পাদ প্রথমেই বললেন পরীক্ষিত বসতে শেখো এটা আপনি জড়জগতের ভাবনায় আনুন আমরা ভাই বোনেরা যখন মাস্টারমশাই বাড়িতে এসেছে পড়াতে কোনো এক ভাই বোনের মধ্যে যখন বড় বসার ঢংটা একটু অন্যরকম হয়েছে মাস্টারমশাই পড়া থামিয়ে দিয়েছে না থামিয়ে দিয়ে কি বলেছে আগে ভালো করে বসো বলেছে না তাহলে জড়জগতে চলার পথেও ভালো করে বসতে হয় কিছু নিতে গেলে আর আধ্যাত্মিক জগতে অপার্থিব জগতে এখানেও একই ধারা নিতে গেলে ভালো করে বসতে হবে তাই হাঁটু থেকে হাত সরিয়ে দিন হাতে তালি দিয়ে বলুন হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লালকি হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লালকি জয় কানাইয়া লালকি জয় কানাইয়া পালকি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি আ ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র ব্রহ্মা হরি হরি নাচে আর নাচে ইন্দ্র ব্রহ্মা নাচে শিব নাচে আর নাচে ইন্দ্র ফুলে গোয়ালা নাচে পাইয়া আনন্দ ফুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ আনন্দ হইল বড় আনন্দ হইল জয় জয় যদুচন্দ্র স্বর্গে ওঠে জয় কি আনন্দ নিদ্রিতা মথুরাপুরি স্বর্গে ওঠে জয় কি আনন্দ মাসি ভাদ্র বিশ্বরাশি বিশ্বলগ্ন গলি নগরী নক্ষত্রদিতি অসুত অষ্টমী এত নরাকারে নারায়ণ নরাকারে নারায়ণ এলো নরাকারে নারায়ণ এলো নরাকারে নারায়ণ হরিবর্ত ত্রিভুবন নরাকারে নারায়ণ হরিবর্ত ত্রিভুবন হলো হর্ষেণী মগন হরিবর্ত ত্রিভুবন হলো হর্ষেণী মগন হরিবর্ত ত্রিভুবন হলো হর্ষেণী মগন নরাকারে নারায়ণ অন্ধর্ব কিন্নর গিদি গায় উচ্চ স্বরে অন্ধর্ব কিন্নর গিদি গায় উচ্চ স্বরে পুষ্প বৃষ্টি দেব গণ কনজে সাদরে পুষ্প বৃষ্টি দেব গণ কনজে সাদরে আনন্দ হইল বড় আনন্দ